রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড করা যায়। সাধারণত ইনস্টাগ্রাম থেকে খুব সহজে ফটো এবং ভিডিও ডাউনলোড করা যায় না, সো এটার জন্য আলাদা একটা অ্যাপস লাগে, তো সেটাই আমি আজকে আপনাদেরকে তো আমরা ফার্স্টে ইনস্টাগ্রামে যাচ্ছি। আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা ওপেন করলাম। ওপেন করার পর যে এভাবে আপনি যখন ওপেন করবেন তো এরকম আপনার একটা স্ট্রাকচার আসবে। তো সার্চ বাটনে ক্লিক করলে অনেক নিউ নিউ অনেক ভিডিও দেখা যায়, যেগুলো আমাদের দেখলেই মন চায় যেগুলো ডাউনলোড করি বা নিজের ইনস্টাগ্রাম বা নিজের মেসেঞ্জারে আপলোড করি, কিন্তু এটা ইনস্টাগ্রাম থেকে করা হয় না। তো এটার জন্য আমার অন্য একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তো আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আমরা সার্চ অপশানে লিখব যে ফাস্ট সেভ, FASTSAVE, ফাস্ট সেভ। আপনি এটা লিখে সার্চ দিলেই একটা সফটওয়্যার চলে আসবে। সফটওয়্যার ফুল নেম হচ্ছে ফাস্ট সেভড ফর ইনস্টাগ্রাম। তো এটা আপনার ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখন ওপেন করতেছি। ওপেন করার পর সেম এইরকম একটা ভিউ আসবে। সো ফাস্ট সেভ সার্ভিস এটা দেখেন অফ করা আছে। আপনি যখন এটা ডান দিকে প্রেস করবেন তো এটা অন হয়ে যাবে। তখন লেখা আছে ওপেন ইনস্টাগ্রাম, আপনি ওপেন ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনার ভিউটা সেম সেম ইনস্টাগ্রামে যেরকম ছিল এটাও সেম, এটা ইনস্টাগ্রামই সেম। আমার উপরে ভিউটা চলে আসলো। চলে আসার পর আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে দিলে দেখা গেছে যে অনেক ফটো এবং ভিডিও এগুলো চলে আসতেছে। তো আমি এখান থেকে একটা আপনাদের ফটো সেভ করে দেখাবো। তো আপনি যখন থ্রি ডট মেনু আছে, একটা ফটো ওপেন করলেন, থ্রি ডট মেনুতে গিয়ে আপনি জাস্ট প্রেস করবেন কপি লিঙ্ক। সো কপি লিঙ্ক প্রেস করার সাথে সাথে লেখা উঠছে লিঙ্ক কপিড, আর একটা ডাউনলোডের আইকন চলে আসছে। তো যখন এই লিঙ্ক কপিড লেখা উঠবে তো এটা অলরেডি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন একটা ভিডিও ডাউনলোড করছি। থ্রি ডট মেনুটা প্রেস করবেন, কপি লিঙ্ক, দেন লিঙ্ক কপিড। তো আপনার এই তো দেখি এখন আমরা যে এই ফটো এবং ভিডিওগুলো আমাদের গ্যালারিতে যে ডাউনলোড করা ডাউনলোড হয়েছে কি না। তো এখান থেকেও দেখা যায়, আপনি ওপেন ইনস্টাগ্রামের নিচে দেখবেন মাই সেভ লেখা আছে, মাই সেভের মধ্যে পিকচারের মধ্যে। তো আমি যেই পিকচারটা সেভ করছি পিকচারটা চলে আসছে। দেন রাইট সাইডে ভিডিওস ক্লিক করলে ভিডিওটাও চলে আসবে। তো এখন আমরা গ্যালারিতে যাই। তো এই তো গ্যালারিতে যাচ্ছে। গ্যালারিতে যেয়ে আপনি দেখবেন যে ফার্স্ট সেভ নামে একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। তো ফার্স্ট সেভের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ফটোটা যেটা আমরা ডাউনলোড করছি ওটা হয়েছে এখন ফার্স্ট করছি, সেটা এখন আমরা চালিয়ে দেখবো যে এটা সেভ হয়েছে কি না। হ্যাঁ, ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এইভাবেই আমাদের ডাউনলোড প্রসেসিংটা করতে হবে। সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।